Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলা জি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা অনেকদিন পর নিয়ে চলে এসেছি আবার একটি অস্থির বাঙালির ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 96 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পেজ কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। থেকে আমরা ক্রোমোজোমে যাব। ক্রোমোজোম থেকে আস্তে আস্তে আমরা ক্রোমোজোমে আজকের পর্বটা হবে অনেক বেশি মজার। তাহলে এবছরের সবচেয়ে বেশি মজা ছিল এই সেলিব্রিটি ক্রিকেট ম্যাচটা। তবে জাতীয় দলের প্লেয়ারদের বাদ দিয়ে তাদেরকে দিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলানো উচিত। এতে করে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক, তবে বাঙালি হিউজ পরিমাণে বিনোদন পাবে। কাদের কাকু যখন গরম কফি খেয়ে পানি মনে করে খেয়ে চলে, তবে আমি চিন্তা করতেছি কফির মাঝে কেউ আবার ইউরেনিয়াম মিশিয়ে দিল নাকি। বদির মতো আরো কত বদি এদেশে আছে। বদি বদি মাদকের গড প্রধান, বদি কেউ ছাড়ো। আমি তোমার দরাই, হাই তোর দরাই ভাই, হাই তোর দরাই, হাই তোর দরাই কে লিখিলে ভাই শুনলো ভাই, হাই তোর দরাই, হাই তোর বদি দিত নসাই ভাই, হাই তোর দরাই ভাই। এইসব দরাদরির ভিতরে আমি নাই, আমি আম জনতা, আমি শুধু তাদের ভিডিও দেখি আর মজা নেই। সুষম খাদ্য কত প্রকার ও কি কি ভাই? আমি আপনাকে একটা জিনিস বলি, তার আগে হয় না, আগে আগে বলেন কত প্রকার আসল জিনিসটা বলি শুনে ভাই। আমি আপনারে পানি দিয়ে দেখছি নেশা করতেছিল। অনেকে উত্তর শুনে আর আফসানকে নিয়ে মজা করতেছেন। তবে ভাই সুষম খাদ্য কত প্রকার হয় না, সুষম খাদ্যের উপাদান কয়টা কি এটা হয়? এখানে মেয়েটা কে রোনালদো নিজেই রেসপন্স করছে, বিষয়টা সত্যি অসাধারণ তাই না? আপনার কোন বান্ধবীর মিল খুঁজে পান তাকে কমেন্টে মেনশন করুন। তোমরা চাও যে ভাইয়া পড়ান? আরে আরে শালা, তুই HSC তে যা পড়ে আসছিস এখানে তো নতুন আসমানি কিছু পড়াবো না। তোর একটা টাইপে যদি একটা চ্যাপ্টারের মধ্যে যদি 10টা টাইপের শর্টকাট থাকে আমি তোকে ক্লাসের মধ্যে কি পড়াবো? আর কিছু পড়ানোর আছে না? আমি পড়াই দিব 30 মিনিট, তারপর তুই যে প্র্যাকটিস করবি, এটা হলো তোর কাজ, এটা ভার্সিটি ইউনিটের কাজ। মানে না পড়ান পড়ান বা বায়োলজি বুঝান, কেন বুঝাবো বে? তো লাগবে এটা না, তুই পারিস তো না, তোকে একটা সাইন্টিফিক নেম, সাইন্টিফিক নেম কি বুঝাবো? পেরিপ্ল্যানেটা আমেরিকানা কি বুঝাবো? নাচে তারা বোকানো যাবো দেখ ভাই। একেবারে ঠিক কথা বলছে, সারা বছর কি করছো? পড়ার টাইমে ফাঁকি মেরে এখন প্র্যাকটিস করার টাইম এসে চিন্তা করো স্যার সব গুলি একসাথে খাইয়ে দিবে। ভালো লাগা কোনো দিন এভাবে
এক ঘন্টার জন্য পেমেন্ট করার পর চাচা যখন দু মিনিটেই বলতে আউট, তবে চাচার কাছে হেরে গেছে আমাদের মতো হাজারো যুবক, এভাবে জিতে যাক চাচারা। আন্টির কথা কিন্তু 100% সত্য, আমরা ছেলেরা ন্যাচারালি সুন্দর আর তোমরা মেয়েরা আটা ময়দা দিয়ে সুন্দর। বাসের মধ্যে যখন কোনো সুন্দরী মেয়ে পাশে দাঁড়িয়ে থাকে তখন আমি আর আমার বন্ধু ওই ঠিকই বলছে, বিয়ে করলে টাকা অথবা সুন্দর ছেলে দেখাই করা উচিত, কেননা ক্যারেক্টার কম বেশি সবারই খারাপ হয়। তবে সবাই বলতে সবাই না, খুব কমই আছে আমার মতো ভালো মানুষ। যদি নরমালি খুশি খাওয়ানোর জন্য নক দিয়ে থাকো তাহলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বন্ধু? আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন একটা করে ফ্রেন্ড আছে যারা শুধুমাত্র প্রয়োজনের সময় আপনাকে নক করবে আর নক দিয়ে বলবে মামা কিছু টাকা হবে, ওদের জন্য এই ভয়েসটা একদম পারফেক্ট। এখানে খুব সুন্দর দোয়া মাহফিল ও আলোচনা সভা চলতেছে, কেউ কোনো কথা বলবেন না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনুন। কি কি করছে নাকি? তোর কপালে জুতার বাড়ি হারামি। মিরাজ ভাইয়ের এমন সরলতার জন্য তাকে আমার মতো অনেকেরই ভালো লাগে, তাই না? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। মিরাজের মুখে এই কথাটা সত্যি অসাধারণ লাগলো। বলতে চেয়ে মনে বলতে তো বুঝায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। দেখলাম হচ্ছে ভিডিওটা ছিল মোটামুটি ছিল, মানে এক একদিন এরকম আছে যেরকম দম ফাটা হাসির থাকে এরকম কিছু লাগে না, বাট হ্যাঁ একটা জায়গাতে স্পেশাল ছিল যেখানে ফেস রিভিল হয়েছে। এবং এতদিন ধরে ভিডিওর পেছনে কার আমরা কথা শুনতে পেতাম বা যে দুষ্টু মিষ্টি ব্যাপারগুলো পেতাম, তো আজকে জানতে পারলাম যে আচ্ছা এই সেই ব্যক্তি, সেটা দিক থেকে অবভিয়াসলি স্পেশাল ছিল, বাট সেরকমভাবে মানে দম ফাটা হাসির মতো এরকম কিছু লাগেনি। অন্যান্য ভিডিওগুলো যেমন আর কি হয়ে থাকে বা এরকম বিশেষ কিছু এপিসোড অ্যাকচুয়ালি থেকে থাকে যে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যায়, সেরকম কিছুই লাগেনি। তবে আমি ফেস রিভিল নিয়ে একটা কথা বলবো, যে ওই যে তিনি যে এরা সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে কিছু বিনোদনের আর কি কথা বলছিলেন, ওই সমস্ত জিনিসগুলো না মানে আমার মনে হয় যে অফ দ্য ক্যামেরাই মানে বলতো ব্যাপারটা আরও বেশি ভালো লাগতো। মানে এটা ফেস রিভিল করে বললে না আমার আমার যেন পার্সোনালি কেমন একটা দৃষ্টিকটু লাগছে যে এইভাবে মানে ফেস নিয়ে এসে এই ধরনের কথাবার্তা এত বড় একটা প্ল্যাটফর্মে এসে বলাটা মানে আমার একটু দৃষ্টিকটু লাগলো।
মানে কোথাও গিয়ে দৃষ্টিকোণ লাগার কারণ হচ্ছে কারোর শরীর নিয়ে মানে ওখানে প্রজেক্ট করে অবজেক্ট হিসাবে দেখানো হচ্ছে, সেই অবজেক্টিফাই করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমরা দেখে থাকি অস্থির বাঙালির বিভিন্ন কন্টেন্ট, আমরা এর আগে ওই ক্রিঞ্জ ব্যাপারটা পেয়েছি কোথাও গিয়ে মহিলাদের অবজেক্টিফাই করা বা এই ব্যাপারগুলো আমরা দেখেছি, এর আগেও আমরা এগুলো বলেছি। তো এটা একটা ডেফিনেটলি একটা মাইনাস পয়েন্ট তো লাগেই। বাট আমার আমার কথা হচ্ছে যেটা মানে ক্যামেরার পেছনে থেকে বিষয়টা যে কে বলছে জানতে পারছে না, এটা যখন ফেস রিভিল করে বলা হচ্ছে হয়তো অনেক ছেলেদের কাছে এটা ভীষণ একটা উপভোগ্য বিষয় হবে, বাট পার্সোনালি তার ক্ষেত্রে আমার একটু কেমন লাগলো। ক্যামেরার সামনে হোক আর পেছনে হোক কথাটা তো কথাই, তো কখনোই কোনোভাবেই বলা যায় না, তো এটা তো ডেফিনেটলি রয়েছে। আর একটা জিনিস আমার মনে হলো যে যেটা পেছনে যে যখন সেই কমেন্ট্রিগুলো দিত বা যাই হোক সেটা অনেক বেশি উপভোগ্য ছিল, সামনে এসে যেন ঠিক করে জমছে না, তো এইটা মানে আমরা এইভাবে দেখে তো অভ্যস্ত নই, তো সেই জন্য আর একটু অন্যরকম লাগলো। ওটাই, এবার হতে পারে যে শুধুমাত্র এই ভিডিওটার জন্যই হয়তো এরকম, নাকি এর পরেও বাকিগুলো তো এরকম করবে সেটা জানি না, বাট এই আর কি। আর মেকআপের ব্যাপারটা কি হবে যেটা বললো ন্যাচারালি সুন্দর ছেলেরা মেয়েরা মেকআপের ব্যাপারটা, হ্যাঁ ডেফিনেটলি ছেলেদের জন্য সেরকম কিছু লাগে না, ন্যাচারালি তাদের খুব ভালো লাগে, কিন্তু মেয়েদেরও যে ন্যাচারালি অনেক মেয়ে রয়েছে যাদের ন্যাচারালিও ভীষণ সুন্দর দেখতে, তাদের যে সাজগোজের কোনো দরকারই হয় না, তো এটা একটা ডেফিনেটলি। আর একটা যে আটা ময়দা কেন আমি বুঝি না, যে মেকআপের সাথে আটা ময়দার তুলনা করা হয়, যে আটা ময়দা এটা হয়তো মানে সত্যি কিছু মানুষ আর কি মেকআপ করে আমি দেখেছি যে সত্যি আটা ময়দা লাগে, কিন্তু মানে এতটাই উগ্র করে ফেলে, মানে মেকআপ জিনিসটাই হয়তো তারা বোঝে না এক্স্যাক্টলি, কিন্তু মেকআপ একটা আর্ট, তো আমরা যখন কোনো কিছু ড্র করি কোনো কিছু সবই তো একটা আর্ট, তো মেকআপ নিজের ফিচার্সগুলোকে ফুটিয়ে তোলা সেটাকে আরো এনহ্যান্স করা তো সেটাও একটা আর্ট, কিন্তু যেটা যারা ভালোভাবে পারছে সামান্য হিসেবে, বাট এক একজন আর কি উগ্র মেকআপ যেটা করে সেইটা আপনারা আটা ময়দা বলতে পারেন আমার মতে বলে যেটা। তো ওটাই আর কি বলছি যে তো এটাই হচ্ছে ব্যাপার, আর আমার মনে হয় একটা জেজার তরিকা, যে যেভাবে নিজেকে ক্যারি করতে চায়, যে মেকআপ করছে তারও তাকেও যতটা সুন্দর লাগতে পারে বা তারও যতটা সেই এক্সিস্টেন্সটা রয়েছে, যে মেকআপ পছন্দ করে না বা করছে না তারও কিন্তু ততটাই এক্সিস্টেন্স রয়েছে, সে কোনো ক্রাইম করছে না অ্যাটলিস্ট, তো এটাই আর কি বলার। তো ভিডিওটা ডেফিনেটলি ভালো ছিল, কিন্তু ওই অবজেক্টিফাই করা বা যেটা অ্যাকচুয়ালি হয়েই থাকে তো সেটা আমরা কখনোই সাপোর্ট করবো না অবভিয়াসলি, আর বাদ বাকি সেরকম ওটা খাস মানে হাসির মতো লাগেনি। তো যাই হোক, আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিংক ডিসক্রিপশন বক্সে খুলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদি টোপি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে খুলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।